হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাজারে রাসমেলা দেখতে। দেখো, দেখো রেডি হয়ে গেছি, সবাই যাচ্ছি, বাবা শুধু বাড়িতে আছে, সবাই মিলে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। চলো দাদা, এ ঘর দুটি চলছে কত সুন্দর সাজানো হয়েছে, এখানটায় অনুষ্ঠান হবে তাই না? যে অনুষ্ঠান হবে, আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গিয়ে হরি মন্দির, রাধা কৃষ্ণর মূর্তি রাখা আছে। ওই যে ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখো, আর অন্ধকারের মধ্যে তো স্পষ্ট লাইটটা, মানে রং বেরঙের লাইটটা পড়ছে, অতটা ভালো বোঝা যাচ্ছে না মুখটা। দেখো ভিতরে এখানে অনুষ্ঠান হবে, ভিতরে আজকে বাজার বার, তো সবজি নিয়ে বসেছে সবাই। এই যে মা আর আমার ছেলে যাচ্ছে,
খাচ্ছিল, আইসক্রিম খাচ্ছে, দুটো আইসক্রিম ঠান্ডার মধ্যে দুটো আইসক্রিম খাওয়া হয়ে গেল। এই যে এখানে স্টেজটা হয়েছে, কীর্তন হবে, তো সন্ধ্যার মুখে কীর্তনটা করবে। এই যে দেখো মেন মন্দির, আর সন্ধ্যার মুখে কীর্তনটা করবে, সেই জন্য যারা দোকান নিয়ে বসেছে তাদেরকে উঠে যেতে বলছিল। আর সন্ধ্যের মুখে কীর্তনটাই তো সবাই শোনে, বলো, বেশি রাত হলে কীর্তন ভালো লাগে না, ভালো না, সন্ধ্যের মুখেই করতে হয় কীর্তনটা। আর এখানে তোমাদের দাদাভাই দেখো এই যে সবজি কিনছে, ঠাকুর দেখতে গিয়ে আমাদের দুটো কাজ একসঙ্গে হয়েছে, বাজার করা আর ঠাকুর দেখা, দুটো কাজ একসঙ্গে হয়েছে। আমাদের দাদাভাই এখানে লেবু কিনছে, দেখো আমরা মেলা থেকে চলে এসেছি, এসে এই যে বাড়িতে সব খেতে বসে গেছি ড্রেস চেঞ্জ করে। দেখো কি কি কিনে এনেছি, দেখো এই যে জিলিপি আছে, চপ আছে, সিঙাড়া আছে, আর এই যে মা ওখানটা খেতে বসে গেছে, দুর্ভিক্ষের ক্যালেন্ডার। আর একজনের কি ওটা, কি বলো, বলো মিষ্টি, বলো জিলিপি, খাও, চলো খেয়ে নি, আমি ভাত খাবো, ভাতটা বেড়ে আনি। যে দেখো আমি এখানে ভাত খেতে বসে গেছি, আর মা আর ওখানে মুড়ি খাচ্ছে, এটা দুপুরের ভাত, আজকে ডিউটি ছিল তো দেরি হয়ে গেছিলো বলে রান্না করতে করতে পালিয়ে চলে গেছি, আর এসে ভাত খাওয়া হয়নি, ওই জন্য রাত্রেবেলা খাচ্ছি ভাতটা। ওই যে দুপুরবেলায় রান্না হয়েছিল পেঁপে ভাজা, আর ওল আলু মাছ দিয়ে ঝোল হয়েছিল, আর চপ সিঙাড়া জিলিপি এনেছিলাম, জিলিপিটা খাইনি, সো চপ সিঙাড়া দিয়ে সবাই খাচ্ছে, আর আমি আমার ভাগে সিঙাড়াটা রেখে দিয়েছি আর চপ দিয়ে খাচ্ছি। তো ভয়েস রেকর্ড আমি করেও দিইনি, আর ওখানেও কোনো কথা বলা হয়নি, কারণ মাইক চলছিল, তো সেই জন্য কোনো কিছু এ করা হয়নি। পুতো না, পুতো না, ওটা কেন, যে দুষ্টামি করে যে অপরেনি তাকে দুটো আছে। পুতনা, পুতনা কেমন হয়েছে, এরকম কি বেরিয়েছে, কি বেরিয়েছে, দাঁত, পুতনা, 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 বলো পুতনা, পুতনা ঘুম খামি যায়। দেখছো ভয় লাগেনি, ভয় লাগেনি, এইবার এইবার তুমি যদি পড়তে নাই যদি বুঝো, পড়বো বলো, রোজ পড়বো, একটা ছড়া বলো তো, একটা ছড়া বলো, হ্যাঁ পড়ো, পুতনার কাছে লিয়াবো, তোমার পূজা
না আমাকে পুতনা কাছে নিয়ে যাবো তোমাকেও দিয়ে দিব তুমি বলো একটা ছড়া বলো তো টাকা ভরে রাখ গিরে আচ্ছা তো পড়াবো আচ্ছা ছেড়ে ছেড়ে যাই হ্যাঁ খাওয়া দাওয়া করবে